চুরিতে বাধা দেওয়ায় পৌরকে খুন বড়িছাটি পূর্বপাড়া এলাকায়। চুরিতে বাধা দেওয়ায় এক পৌরকে খুনের ঘটনা ঘটল চণ্ডীতলা থানার বড়িছাটি পূর্বপাড়া এলাকায়। মৃতের নাম পরেশ চন্দ্র দাস, বয়স আনুমানিক 55 বছর। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা যায় স্বামী পরেশ এবং স্ত্রী মৃতা দুজনেই বেসরকারি নার্সিংহোমে কর্মরত ছিলেন। গতকাল বাড়িতে পরেশবাবু একাই ছিলেন এবং স্ত্রী মিতা দাস ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে নাইট ডিউটিতে ছিলেন। ডিউটি থেকে ভোর 4টার সময় বাড়ি ফিরে স্ত্রী সীমা দাস দেখেন স্বামী পরেশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং বাড়ির আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চেঁচামেচি শুরু করতেই এলাকার লোকজন বাড়িতে ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং চণ্ডীতলা থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আমি এসে দেখলাম, আমি 4:30 বাড়িতে ঢুকলাম, দেখি উনি পড়ে আছেন, দরজা পুরো খোলা, ঘরে আলমারি ভাঙা, সব জিনিসপত্র তৈনচ করে যাচ্ছিল, সব নিয়ে চলে মেঝে লোক চেঁচকারি করলাম, আশেপাশের লোক তারপরে সব এলো। কি কারণে মনে হচ্ছে দাদা, কি মনে করবো, আমি তো রোজে রোজ এরকমই বেরোই, এরকমই কাজ করি। মেয়ে 8:30 অবধি বাবার সঙ্গে 8:30 লাস্ট কথা বলেছে বলছে, আমি দাদা ফোন করি না, কেন আমি ওনার সঙ্গে তো কথা বলে গেছি, আমি বলে কেন ঘরে সে চারিপাশে তালা দেবে, ওই সব দেয়, আমার আর কোনো অসুখের কথাও হয় না দাদা। আমি খালি একটাই অসুখ কথাও নিয়ে মেয়ে বললো বাবাকে করছি, আমাকে ফোন করে বাবাকে করেছে, আর কোনো কথা হয়নি। দাদা এখানে একটা ঘটনা ঘটেছে শুনলাম, কি কীভাবে ঘটলো এই ঘটনা যদি একটু বিস্তারিত বলতেন? অ্যাকচুয়ালি এখানে খুব শান্তপ্রিয় পাড়া, এই পাড়ায় কোনো দিন এইরকম আমরা শুনিনি, মানে আমার 45 বছর বয়স হয়ে গেলো এখনও অবধি শুনিনি যে এরকম কোনো ঘটনা। তো আমি এই ঘুম থেকে উঠে যখন শুনলাম, আমাকে সকাল থেকে ফোন করেছিলেন সুবিদা, সুবীর মুখার্জি, যে আমি তখন ফোনটা আমার সাইলেন্ট ছিল বলে আমি ধরতে পারিনি, তারপর আমি রিং ব্যাক করতে 9টার সময় তখন বলো 3-4 বাড়ির পরেই দেখ এরকম ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে তার আগে তো পুলিশ বডি নিয়ে চলে গেছে, বডি নিয়ে চলে গেছে, তারপরে আমার পাশাপাশি সব যারা গ্রামবাসী আছে তাদের সাথে সব কথাবার্তা বলে জানতে পারলাম যেটা, যে ওনার স্ত্রী যে এতে নার্সিংহোমে সার্ভিস করেন আর উনিও নার্সিংহোমে সার্ভিস করেন, স্ত্রী উনি এতে গিয়েছিলেন আপনার নার্সিংহোমে নাইট ডিউটি ছিল, ভোরবেলা উনি ফিরেছেন 4:30-4:30 নাগাদ ফিরেছেন, ফিরে যখন তখন দেখতে পেয়েছেন এরকম রক্তাক্ত দেহ পড়ে আছে, তখনই উনি চেঁচামেচি করতে পাড়ার লোক সব জানতে পারে যে এরকম ঘটনাটা ঘটেছে। ঘটনা আমাকে সকাল 5:30 সময় ফোন করা হয়েছিল, মাসি নার্সিংহোম থেকে এসে দেখে যে মেসো ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থা, গলায় এখানে ভজালি চালিয়েছে, বডি এখন চণ্ডীতলা থানায় আছে এবং মাথায় কিছু একটা আঘাত পেয়েছে, এখানটা সরানো ছিটানো, আলমারি ভাঙা ছিল, এখান থেকে জিনিসপত্র সব সরানো ছিটানো এই অবস্থায় ছিল, যথারীতি থানায় এসে বডি রিকভার করে তারপরে আমরা খবর পেয়ে আসি। হুগলি থেকে পাপু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।